দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় সংশোধিত জাতীয় শিক্ষানীতিকে সামনে রেখে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশের আইআইটিগুলিকে আরও শক্তিশালী ও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। আইআইটি কাউন্সিলের 55তম বৈঠকে অংশ নিয়ে মঙ্গলবার বক্তব্য রাখেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। উড়িষ্যার ভুবনেশ্বরে আয়োজিত এদিনের বৈঠকে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে প্রতিনিধিত্ব করেন একমাত্র তিনি। ত্রিপুরা থেকেই প্রথম কেউ এই পদে আসীন হলেন। আগামী দিনে বিপ্লব কুমার দেবের হাত ধরে কারিগরি ও উচ্চশিক্ষা ক্ষেত্রে ত্রিপুরার উন্নয়নের সুযোগ রয়েছে বলে মনে করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মুখ্যমন্ত্রী থাকাকালীন বিপ্লব কুমার দেবের প্রচেষ্টায় চালু হওয়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির প্রথম ব্যাচের 100% ছাত্রছাত্রীর প্লেসমেন্ট হয়। বর্তমানে তাদের বাৎসরিক উপার্জন প্রায় 1.25 কোটি টাকা। গুণগত শিক্ষা প্রদানে 125টি বিদ্যালয় বিদ্যাজ্যোতি প্রকল্পে সিবিএসইতে রূপান্তরিত করা সহ ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলে প্রথম ফরেন্সিক বিশ্ববিদ্যালয় নির্মাণও হয় তার সময়কালে। এর ফলস্বরূপ 2022 সালে ডিসেম্বর মাসে ইনস্টিটিউট অফ টেকনোলজির কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হন বিপ্লব কুমার দেব। ত্রিপুরা রাজ্যের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য এবং ভবিষ্যতেও রাজ্যের উন্নয়নে সর্বদাই সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।